সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ত্রিদীপ বাইকারে, আর বেল আইকনে ক্লিক করুন আমার সব ভ্রমণের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। বলো ওয়েলকাম টু ত্রিদীপ বাইকার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিদীপ বাইকার। আমি ত্রিদীপ চৌধুরী। আপনারা যারা জানেন আমাকে তাদেরকে বলি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস চ্যানেল অ্যান্ড দিস ভিডিও। আর যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছেন তাদেরকে বলি আমি স্পেশালি এই ট্রাভেল রিলেটেড ভিডিওস ছাড়ি এবং আমি মোটরসাইকেলে ট্রাভেল করি এবং মোটরসাইকেলে ট্রাভেলিং সব টিপস অ্যান্ড ট্রিক্স দিই। আর মোটরসাইকেল ট্রাভেল নিয়ে যেগুলো রিলেটেড আইটেম বা রিলেটেড টপিক নিয়ে আমি শেয়ার করি আমার এই চ্যানেলে। আর আপনাদের যদি আমার এই চ্যানেলের টপিকস এবং জিনিসপত্র যেগুলো দেখাই আমি সেগুলো নিয়ে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করবেন, যাতে আমার এই প্রত্যেকটা ভিডিও যেগুলো আমি পাবলিশ করি শেয়ার করি সেগুলো আপনাদের কাছে প্রথমে পৌঁছায়। ওয়েল গাইজ, আজকে যে আমি ভিডিওটা আপনাদের কাছে দেখাবো সেগুলো হচ্ছে যে জিনিসপত্রগুলো, যে মেটেরিয়ালসগুলো, দ্য থিংস উইচ আই এম ক্যারিং টু লাদাখ। ওয়েল, লাদাখের এরকম করে যদি আমি বলি থিংস উইচ আই এম ক্যারিং টু লাদাখ বললে একদম মানে অপমান করা হবে, কারণ জিনিসপত্র তো প্রচুর আছে। এবার ওইগুলো লিস্টিংয়ের দরকার আছে, আর লিস্টিং প্লাস দেখানো, এই পুরো জিনিসটা আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ওয়েল, লিস্টিংটা আমি একটা আমার আলাদা ব্লগ আছে, যেটা দেখুন ওই নিচে দেওয়া আছে, এই ব্লগে আমার পুরো লিস্টিংটা আমি দিয়ে রেখেছি। আর জিনিসপত্র যে যে জিনিসপত্রগুলো আমি নিয়ে যাচ্ছি সেইগুলো আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তাহলে চলুন সময় নষ্ট না করে যাওয়া যাক আজকের এই ভিডিওটাতে। ওয়েল ফ্রেন্ডস, দিস ইজ দ্য ইন্ডিয়ান ফ্ল্যাগ উইচ আই এম ক্যারিং, অ্যান্ড এটা হচ্ছে রাইনক্সের রাইডিং প্যান্ট এবং রাইডিং জ্যাকেটের রেল লাইনারটা, এটা হচ্ছে হ্যান্ড গ্লাভস প্রোটেকশন, এটা একটা পাজামা দুই সেট, এক সেট টি শার্ট, চারটা ছোটো ছোটো টি শার্ট নিলাম, একটা জিন্স প্যান্ট নিয়েছি, দুটো গামছা নিয়েছি, একটা রেগুলার ইউজ হবে আর একটা থাকবে, একটা বেড কভার, একটা উইন্ড চিটার, এইগুলো তো আন্ডারওয়্যার আছে, বারমুডা আছে, আর এইদিকে প্রোটেক্টরটা নিয়ে যাচ্ছি যদি কাজে লাগে, আর এইদিকে ঠান্ডার পোশাক বলতে এটা হচ্ছে মাংকি টুপির মতন ডিক্যাথলনের, এটা আমি কিনেছি, এগুলো সব ইনার লাইনার, এগুলো সব ডিক্যাথলনের, এটা থার্মাল লাইনার, আমার প্যান্টের একটা আছে, একটা রাইডিং জ্যাকেটের আছে, এগুলো হচ্ছে ঠান্ডার জন্য গ্লাভস, এটা একটা নর্মাল গ্লাভস, এটা হচ্ছে বাইকিং ব্রাদার্স হোদের গ্লাভস, চার সেট মোজা নিচ্ছি, উলেন হাত মোজা নিচ্ছি, তার সঙ্গে কয়েকটা টুপি আছে, মাংকি টুপিও আছে, রুমাল আছে, ব্যাস এইগুলোই, জাস্ট এইগুলোই আমি নিয়ে যাচ্ছি। আর এইগুলো সরঞ্জাম আমি আপাতত নিয়েছি, আর তার সঙ্গে আছে এই রাইডিং প্যান্ট আর রাইডিং জ্যাকেট, এগুলো তো পরেই যাবো, এগুলো কোনো অসুবিধা নেই, নিয়ে যাওয়ার মধ্যে এইগুলো আছে। জাস্ট পেন্টেড দিস এক্সটার্নাল পেট্রোল ক্যারিং কেস হুইচ আই হ্যাভ মেড ফর মাই দিস রাইড, অ্যান্ড আই হ্যাভ মেড দ্য ফার্স্ট কোট, অ্যাগেন মেক দ্য সেকেন্ড কোট লেটার টু নাইট। ওয়েল, দিস ইজ দ্য অ্যাকচুয়াল পজিশনিং অফ দ্য
কেস উইচ আই হ্যাভ মেড ফর মাই মোটরসাইকেল অ্যান্ড দ্য ড্রাম উইচ আই উইল ক্যারি ইজ দিস ইজ আ 10 meter জার অ্যান্ড ইট ইজ আ ভেরি স্ট্রং অ্যান্ড ফাইবার কোটেড জার দ্যাট ইজ ইফ ইউ উইল স্ট্যান্ড অন দিস জার ইট উইল নট ব্রেক অ্যান্ড ইট উইল স্ট্যান্ড অ্যাট আ টেম্পারেচার অফ -5 degrees সো this is the condition and this is the situation at present of my bike. Well friends, এইগুলো জিনিস আমার কাছে থাকবে, মানে কাছে থাকবে বলতে জাস্ট বাইক থেকে নেমেই যাতে একদম হাতের কাছে পাই, এটা তো আমার সঙ্গেই যাবে, এটা আমার সঙ্গে যাবে বলতে এটা আমি মাস্কটা পরেই যাবো, এটা বারাক্লাভা, এটা হচ্ছে একটা থার্মাল ফ্লাক্স যেটা ঠান্ডা জলকে গরম রাখে, মানে ঠান্ডা জলকে ঠান্ডা রাখে, গরম জলকে গরম রাখে, সরি 24 ঘন্টা পর্যন্ত। এটা আমি নিয়ে যাবো সঙ্গে, তার সঙ্গে একটা টর্চ লাইট, একটা কাঁচি, একটা চিমটা, এটা হচ্ছে মশা না যাতে কামড়ায় তার জন্য একটা গোদরেজের, এটা ফেব্রিক রোল অন ন্যাচারাল 100%, গগলস তো থাকবেই যেহেতু আমাদের আমার ড্রেস পোশাক বেশি হবে না, সেহেতু গায়ে গন্ধ খুবই হবে, তার জন্য একটা সেন্ট, আর একটা সেন্ট আছে ওটা আমি রেখে দিয়েছি, তার সঙ্গে ঘড়ি নিয়ে যাচ্ছি, এই একটা মাল্টি টুল মিসলিনের এটা নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে এসজে ক্যামের যে ওয়াচ ওটা নিয়ে যাচ্ছি, এটা হচ্ছে বাইকের বাইক মোবাইল চার্জার, প্লাস এগুলো নিয়ে যাচ্ছি যেগুলো হচ্ছে এই শ্যাম্পু, এটা হচ্ছে পাউডার, এটা হচ্ছে পন্ডসের কোল্ড ক্রিম, তার সঙ্গে লাক্সের একটা ছোট সাবান, একটা স্নান করার জন্য মার্গো সাবান, ব্রাশ, টুথপেস্ট, সেন্সোডাইনটা আমি নিয়ে যাচ্ছি কারণ আমার দাঁতটা সেন্সিটিভ আছে আর ঠান্ডা জায়গায় সেন্সিটিভিটি বেশি হয়, তার জন্য সেন্সোডাইনটা আমি প্রেফার করি। ব্র্যান্ড প্রমোশন করছি না বন্ধুরা, জাস্ট বলে রাখছি জাস্ট কী কী নিয়ে যাচ্ছি। এটা তো এর আগের ভিডিওটাও দেখেছি, জরিক 88, তার সঙ্গে সানস্ক্রিন এটাও দেখেছি একটা অন্য ভিডিওতে, মেলাগার্ড 50, তার সঙ্গে এটা হচ্ছে ময়শ্চারিং লোশন, আর মশার জন্য এটা অ্যাকচুয়ালি আমার এখানে রাখা উচিত ছিল, এখানে রাখা উচিত ছিল, ইয়েস, অটোবস ন্যাচারাল, এটা মশার জন্য। হাতের পাঁচ যে ওষুধগুলো লাগতে পারে সেগুলো হচ্ছে এই অমৃতাঞ্জন ব্যাক পেন, খুব ব্যথার জন্য আলট্রাসেট, গ্যাসের ওষুধ, আবার ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে তার জন্য ইউরিক অ্যাসিডের ওষুধ, তার সঙ্গে প্রেডনিসলনটাও নিয়ে নিলাম যদি কাজে, মানে যদি দরকার হয়। ওয়েল, এইদিকে হচ্ছে এইগুলো আমি একটা ছোট্ট প্যাকেটের মধ্যে নিয়ে নিয়েছি, এটা হচ্ছে মাউন্টিং যেগুলো জিনিসপত্র এগুলো নিয়ে যাচ্ছি, আঠার মধ্যে আমি নিয়ে যাচ্ছি হচ্ছে এমসিল, এটা হচ্ছে ওয়ান টাইপ অফ হেভি স্টিক ব্ল্যাক টেপ, আর একটা হেডফোন যেটা আমার সঙ্গে থাকবে, পাওয়ার ব্যাঙ্ক এমআইয়ের, আর একটা ফোন ছোটো, গোপ্রো হিরো, এটা হচ্ছে এমআই ভিআই ব্লুটুথ হেডসেট, এসজে 7 star, এইগুলো হচ্ছে এসজে 7 star-এর ব্যাটারি, তার সঙ্গে ব্যাটারি চার্জার, তারপর ওই অ্যাডাপ্টার, হিসাব রাখতে হবে তার জন্য ছোট নোটবুক আর পেন, এটা হচ্ছে চেন ক্লিন করতে লাগবে প্রত্যেক 500-400 kilometer পরপর, তার জন্য এটা হচ্ছে চেন ক্লিনার, এই চেন ক্লিনারের কিট, এটা হচ্ছে আমার যেটা নতুন কিনলাম সেটা হচ্ছে স্টেবিলাইজার যেটা কে বলে গিম্বাল, আর এটা হচ্ছে সব কর্ডগুলো, মানে অ্যাডাপ্ট কর্ড, মানে যে কর্ডগুলোতে এইগুলো চার্জ করবো সেইগুলো কর্ডগুলো একটা ক্লাস আমি রেখে দিয়েছি, এটা চাকা পাম্প করার জন্য মেশিন, এটা হচ্ছে গরিলা স্ট্যান্ড, এটা হচ্ছে মাল্টি অ্যাডাপ্টার, আর একটা ছোট্ট নিয়ে নিয়েছি যাতে একসঙ্গে কাজ হয়ে যায়, এইগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, ছুঁচ সুতো একটা ছোট, একটা বড়, আর একটা বড় সুতো আমি নিব, জেমস ক্লিপ, সেফটি পিন,
এটা একটা সেলাই করার একটা মেশিন, যেটা বাজারে সচরাচর পাওয়া যায়। এটা হচ্ছে সর্ষার তেল, দেশলাই, এটা হচ্ছে একটা ক্যান্ডেল, মোমবাতি, আর এটা হচ্ছে স্যানিটাইজার। ব্যাস এইগুলো জিনিস আমি মানে হাতের পাঁচ একদম সঙ্গে সঙ্গে যেন ফাট করে বের হয়ে যায়, এইগুলো আমি জিনিস নিয়ে যাচ্ছি সঙ্গে, একদম মানে ইনস্ট্যান্ট যেগুলো আমার কাজে লাগতে পারে সেগুলো আমি রেখেছি। হ্যাঁ, লাস্টে নিয়ে নিলাম এই ট্যাঙ্ক ব্যাগে। ট্যাঙ্ক ব্যাগে মোটামুটি এই জিনিসগুলো থাকছে, হ্যান্ডওয়াশ, জরিক, পেন, খাতা, টর্চ, একটা হেডফোন, তার সঙ্গে আমার কাছে সবসময় যায় গীতা, এসডি কার্ড রিডার, তার সঙ্গে এই দিকে আছে সানগ্লাস, পারফিউম, গরিলা স্ট্যান্ড, বালাক্লাভা, আর এইসব ক্যামেরার সব সরঞ্জাম। এই দিকে রেখেছি হচ্ছে বেশি ইম্পর্টেন্ট না, মানে সবসময় ইউজ করার জন্য না, এগুলো ওই ব্ল্যাক টেপ, একটা মশা মারার লিকুইড, তার সঙ্গে মাল্টি ইউটিলিটি টুল, আর এইদিকে থাকবে পয়সা কুড়ি, ব্যাস এটাই। আর এই গাড়ির কাগজ যেটা সেটা থাকবে নিচে, এটা হচ্ছে ট্যাঙ্ক ব্যাগের সরঞ্জাম, আর ছোটো ব্যাগের মধ্যে এইগুলো ঢুকে যাচ্ছে, এই জিনিসপত্রগুলো ঢুকে যাবে, আর এটাও উপরের দিকে থাকবে। তার সঙ্গে থাকবে দুটো জিনিস আরও, সেটা হচ্ছে ল্যাপটপ আর আমার DSLR ক্যামেরা। ব্যাস এটাই ছিল। সো অ্যানাদার মেন আইটেম হুইচ হ্যাভ টু ক্যারি ইজ দিস, দিস ইজ দ্য এক্সট্রা বাইক কি। সো এটা খুবই ইম্পর্টেন্ট, এক্সট্রা বাইকের চাবি নিয়ে যাওয়া, কারণ বাই চান্স যদি কোনো হারিয়ে যায় তাহলে এটা খুবই দরকার, তাহলে এক্সট্রা বাইকের চাবি খুবই দরকার, তাহলে এটা নোট ডাউন করে নেবেন, এক্সট্রা বাইকের চাবি। ওয়েল ফ্রেন্ডস, নাও দ্য ডকুমেন্টস উইচ আই এম ক্যারিং টু লাদাখ, দিস ইজ দ্য মাই মোটরসাইকেল RC বুক অ্যান্ড রেজিস্ট্রেশন পেপার্স, দিস ইজ দ্য ইন্স্যুরেন্স পেপার, দিস ইজ দ্য স্মোক টেস্ট পেপার, অ্যান্ড দিস ইজ দ্য 10 ফটোজ আর দেয়ার আই এম ক্যারিং, 10টা ফটো নিয়ে যাচ্ছি, আর দিস আর দ্য জেরক্স পেপার্স অফ অল দিস 3 ডকুমেন্টস, আই এম ক্যারিং 10 সেটস অফ জেরক্স অফ দিস 3 ডকুমেন্টস। তারপরে আমি যেটা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আধার কার্ড, একটা পরিচয়পত্র লাগে, তাই জন্য আধার কার্ড নিয়ে যাচ্ছি, আর ড্রাইভিং লাইসেন্স তো নিয়ে যেতেই হবে, আর এইগুলো হচ্ছে আধার কার্ড আর ড্রাইভিং লাইসেন্সের 10টা করে কপি। তার সঙ্গে আমার এই এনফিল্ডের ওনার্স ম্যানুয়াল বুকলেটটাও থাকবে। ওয়েল দিস ইজ দ্য ডকুমেন্টস আই এম ক্যারিং, আর যাওয়ার জাস্ট 3-4 দিন আগে আমি অনলাইনে ILP-র যে ফর্ম ফিল আপ করতে হয় সেটা করে নিব, এবং সেই কোথা থেকে করব সেই লিঙ্কটা নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। ওয়েল বন্ধুরা, এইগুলো জিনিস আমি ডকুমেন্টস ক্যারি করছি। সো ফ্রেন্ডস, দিস ইজ দ্য থিংস উইচ আই এম ক্যারিং টু লাদাখ দিস ইয়ার, আশা করি আপনারা একটা জিস্ট আইডিয়া পেয়ে গেছেন, আর আপনারা যদি প্ল্যানিং করে থাকেন তাহলে আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই কাজে লেগেছে, বা কিছুটা কাজে লেগেছে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড অলসো থ্যাংক ইউ ফর সাপোর্টিং মাই চ্যানেল, থ্যাংকস আ লট, আপনাদের ভালোবাসা আমার খুবই মানে আমি সত্যি খুব গর্বিত বোধ করি, আর যে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে এবং আপনাদের রেসপন্স পেয়ে আমার খুবই ভালো লাগে। Thank you friends and stay tuned.